হ্যালো অব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডিটি কষ্ট দু হাজার একুশের ম্যাথ ক্লাস টোয়েন্টি ফোর নিয়ে যার মধ্যে আজকের আমরা ছাব্বিশ এগারো দু হাজার একুশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথ সলভ করব অলরেডিডি আমাদের এই সিরিজের মধ্যে তেইশটা ক্লাস দেওয়া হয়ে গেছিল দেখুন দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিপটে কি ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে তেরোর প্রথম পাঁচটা গুণিতকের গড় বলেছে তো শুরু হচ্ছে করতে গেলে না তেরো থেকে শুরু হচ্ছে মানে তেরো ইন্টু ওয়ান থেকে শুরু হচ্ছে ওই হয়ে যাবে কত অবধি না তেরো ইন্টু পাঁচ অব্দি যাবে এখন তলায় রাখবো আমরা কাকে না পাঁচ দিয়ে ভাগ করে দেবো এটাকে তাহলে তেরো কমন তুললে পড়ে আছি কি এখানে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ বাই হচ্ছে পাঁচ তো কত এটা দেখো এখানে হয় কত না পনেরো হচ্ছে তেরো ইন্টু পনেরো বাই হচ্ছে পাঁচ মানে এখান থেকে পাচ্ছি আমরা উনচল্লিশ উনচল্লিশ হচ্ছে আমার রাইট আনসার এখানে নেক্সট চলো তো দেখো এখানে বলছি কিনা নির্দিষ্ট মূলধনের উপর দু বছরের চক্রবৃদ্ধি সুদ বলছে এত টাকা এবং একই মূলধনের উপর একই সময়ের সুদ হচ্ছে এত টাকা তিন বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্র সুদের মধ্যে অন্তরটা চেয়েছে আমার এখানে ঠিক আছে তো দেখো এখানে দু বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হয়েছে এখানে না এগারোশো আঠাশ পয়েন্ট ছয় আর বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টটা হয়েছে কত এখান থেকে হাজার আশি অর্থাৎ গ্যাপটা কত হয়েছে না ফর্টি এইট পয়েন্ট সিক্স ঠিক আছে এবার দেখো আমি একটি জিনিস বলতে পারি এখান থেকে যে সরল দু বছরে হচ্ছে কত না হাজার আশি তার মানে প্রতি বছর হচ্ছে কত না পাঁচশো চল্লিশ করে ঠিক আছে পাঁচশো চল্লিশ করে হচ্ছে এবার দেখো পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ করে দুবারই কিন্তু সেম থাকবে কারণ এটা তো পাল্টায় না সেম থাকে সেম ইন্টারেস্টটা এবার দেখো এইটার ওপরেই কিন্তু আমি ধরি যে আর পার্সেন্ট হারে এক্সট্রা কত হচ্ছে না ফর্টি এইট পয়েন্ট সিক্স মানে এইটা হচ্ছে এইটার ওপর আর আমি এখান থেকে আটটা পেয়ে যাবো পাঁচশো চল্লিশের ওপর আর পার্সেন্ট চাপালে কত হচ্ছে আমার এখানে ফর্টি এইট পয়েন্ট সিক্স মানে চারশো ছিয়াশি বাই দশ তো এখান থেকে শূন্য শূন্য এখানে কাটে আর এখানে শূন্য শূন্য এখানে কাটে তাহলে এখানে পাচ্ছি আমি আরের মানটা দেখো নয় পাচ্ছি তাহলে এখান থেকে রেট অফ ইন্টারেস্ট কত পেলাম নাইন পার্সেন্ট পেয়ে গেলাম এবার দেখো যখন তিন বছর হিসেবে হবে সেক্ষেত্রেও কিন্তু এই ফাইভ ফর্টি সেম থাকবে কম্পাউন্ডের ক্ষেত্রেও কিন্তু তাই হয় হয়তো এক্সট্রা কি হয় না যেটা ইন্টারেস্ট হয় তার উপর সুদটা কাটে তো এখান থেকে আমার ফর্টি এইট পয়েন্ট সিক্স অলরেডি পেয়েছিলাম যখন আমি এই দুটোকে যোগ করবো তখন কত পাবো না এইটার দ্বিগুণ পাবো কত আমি দেখো এটা দ্বিগুণ করলে পাচ্ছি আমাদের এখান থেকে নাইনটি সেভেন পয়েন্ট টু ঠিক আছে অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি এইবার জাস্ট এইটার উপর যদি আমি এটা আর হিসেব করি নিই তাহলে আমাদের কিন্তু তিন বছরের হিসেবটা চলে আসবে কত হয় সেটা না ফর্টি এইট পয়েন্ট সিক্স তার উপর দেখো নাইন বাই হান্ড্রেড এখান থেকে গুণ করলে পাচ্ছি আমরা দেখো ছ লং চুয়ান্ন চার হাজার রয়েছে পাঁচ এখানে আট লং বাহাত্তর পাঁচ সাত হাজার সাথে কত না এখান থেকে এক ঘর আগে পয়েন্ট মানে দু ঘর আগে পয়েন্ট মানে ফোর পয়েন্ট থ্রি সেভেন ফোর তাহলে এই তিনটে যোগ করলেই হচ্ছে কি আমাদের অন্তরটা এইটা এইটা আর হচ্ছে এইটা যোগ করে দেখো নাইনটি সেভেন পয়েন্ট টু ফোরটি এইট পয়েন্ট সিক্স আর হচ্ছে তোমার ফোর পয়েন্ট থ্রি সেভেন ফোর চার হাতে ছয় তেরো সাত না এখানে তো শূন্য শূন্য আছে তো সাত এখানে বসে গেলো ছয় দুই নয় দুই এগারোর এক হাতে রয়েছে আমাদের এক আটে চারে বারো বারো সত্য উনি থেকে কুড়ি শূন্য হাতে রয়েছে আমাদের দুই নয় হাজার তেরো দুই পনেরো তবে ওয়ান ফিফটি পয়েন্ট ওয়ান সেভেন ফোর ওয়ান ফিফটি পয়েন্ট ওয়ান সেভেন ফোর এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার ঠিক আছে এটা সূত্র ধরে করতে গেলে অনেকটা বড়ো হবে শুধুমাত্র এখানে ইন্টারেস্ট যেটা এক্সট্রা আছে তার উপর হিসেব করে দাও তো অঙ্কটা কিন্তু আমাদের মিলে যাবে নেক্সট চলো দেখো বলছে এখানে একশো কুড়ি মিটার এবং একশো আশি মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন এত কিমি পার ঘণ্টা এবং এত কিমি পার ঘণ্টা বেগে বিপরীত দিকে গতিশীল এ এই দিকে এ তো এই দিকে তো দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করবে কত সময় তো রিকোয়ার্ড টাইম কী হবে না বাই হচ্ছে বেক ডিস্টেন্স মানে কি দুজনের দৈর্ঘ্যের সমষ্টি একশো কুড়ি আর একশো আশি যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো ঠিক আছে আর বেকটা কত হবে দেখো বেকটা কিন্তু হচ্ছে এখানে যেহেতু বিপরীত দিকে কী হবে না যোগ হয়ে যাবে অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি সিক্সটি সিক্স ইন্টু আমি কি করবো না পাঁচের আটও যদি গুণ করবো তো পাঁচটা এখানে রাখছি আর টাকা আমি ওপরে তুলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ছয় দিয়ে কারো বাচ্চা এখান থেকে আমরা তিন ছয় দিয়ে কারো পাচ্ছি এখান থেকে আমরা এগারো পাঁচ দিয়ে কারো পাচ্ছি এখান থেকে আমরা ষাট তার একশো আশি বাই হচ্ছে এগারো সেকেন্ড এটাই সময় লাগবে আমাদের অপশান এ নেক্সট চলো দেখো বলছে এক ব্যক্তি পঞ্চাশ টাকাটা মেশিন কেনে ক্রয় মূল্য থেকে টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে তার মূল্য স্থির করে এবং পনেরো পার্সেন্ট ছাড়ে এটাকে বিক্রি করে লাভ বা ক্ষতির হার কত আমি ধরলাম দেখো কেনারাম হচ্ছে একশো এই পঞ্চাশ হাজার না তা ধরে জাস্ট একশো ধরে করো তাহলে আমার মার্ক প্রাইসটা কত হবে নিশ্চয়ই এর উপর টোয়েন্টি পার্সেন্ট বাড়াবো বাড়িয়ে কত করবো না একশো কুড়ি ঠিক আছে এখন দেখো বিক্রির সময় কিন্তু পনেরো পার্সেন্ট আমি দেবো ছাড় তাহলে একশো কুড়ি ইন্টু এইটটি ফাইভ বাই হচ্ছে হান্ড্রেড শূন্য শূন্য কালো বাচ্চা কিন্তু পাঁচশো তরুণ পঁচাশি পাঁচ দু গুণের দশ দুই দু কালো বাঁচে কিন্তু আমার ছয় ছশো তরুণ একশো দুই এইটা হচ্ছে আমাদের এখন সেলিং প্রাইস তাহলে লাভ বা ক্ষতির হার দেখো একশো টাকায় কেনা একশো দু টাকায় বিক্রি তাহলে টু পার্সেন্ট হচ্ছে আমার লাভের পরিমাণ এখানে টু পারসেন্ট লাভ মানে অপশান ডি নেক্সট চলো দেখো বলছে পি কিউ আর দিয়ে দিয়েছে এখানে তো বলছে এখানে দেখো পি কিউ আর এর গসাগুটা দেখো গসাগুটা নির্ণয় করতে হবে তাহলে এই আমাকে নির্ণয় করতে হবে দেখো কমন পার্ট কী আছে এর মাথায় তিন এর মাথায় আট এর মাথায় পনেরো তাহলে সব থেকে লোয়েস্ট যেটা আছে এটাই সবার মধ্যে রয়েছে এ কিউ হয়ে গেলো নেক্সট দেখো বি টু দিউ ফাইভ বি নাইন এখানে তো বি নেই তো বি হবে না সি দেখো সি এর পাওয়ারে হচ্ছে এগারো সির এর পাওয়ারে পাঁচ সি এর পাওয়ার তেইশ তাহলে একমাত্র হবে কোনটা পাঁচটা হবে তার এ আর ইন্টু কি হয় না সিটি আর এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চল দেখো বলছি কোনো নির্দিষ্ট মূলধন বার্ষিক নাইন হারে ছ বছরে এত টাকা সরসুদ্ধা তার মূলধনের পরিমাণটা কত তা ধরলে আমার পি হচ্ছে মূলধন ছয় বছরে নাইন পার্সেন্ট হারে বাই নাইন বাই হান্ড্রেড সমত পারছি এখানে ফিফটি নয় দিয়ে কালো কত পাচ্ছি ছ নং চুয়ান্ন তিন নং সাতাশ আচ্ছা তাহলে পির মান পাচ্ছি এখান থেকে আমরা ছশো তিন ইন্টু একশো বাই হচ্ছে ছয় তিন দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন কুড়িং ষাট তিন এক তিন দুই পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমরা পাঁচ শূন্য তাহলে পাঁচ এক পাঁচ শূন্য পাঁচ দু দশ পাঁচ একটা শূন্য তাহলে দশ হাজার পঞ্চাশ অপশান বি নেক্সট চলো আমাকে বলছে এর আয় বির থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি তাহলে বির আয় এর অপেক্ষা কত শতাংশ কম তাহলে বির আয় ধরলাম আমি একশো তাহলে এরটা কত নিশ্চয়ই একশো পঁচিশ এখন বলছে দেখো বীর আয় এর আয় অপেক্ষা কত শতাংশ কম তাহলে পঁচিশ কম এখান থেকে একশো পঁচিশের ওপরে পঁচিশ কম তাহলে একশোর ওপরে কত কম পাঁচ পঁচিশ পরিস্থিতি একশো পঁচিশ মানে টোয়েন্টি পার্সেন্ট কম টোয়েন্টি পার্সেন্ট মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলেছে কি এখানে তেরো হাজার পাঁচ চল্লিশ টাকা কমল এবং সুনিতার মধ্যে এমনভাবে ভাগ করা যাতে পাঁচ বছরের শেষে কমলের ভাগ এবং সাত বছর শেষে সুনিতার ভাগের সাথে সমান হয় তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি আট পার্সেন্ট হয় তাহলে কমলের ভাগটা কত তো ধরে নাও কমলের ভাগ হচ্ছে কে ঠিক আছে তাহলে কে ভাগের ওপর কী করছি আমরা ওয়ান প্লাস আট বাই একশো চাপিয়ে আমরা মাথায় রাখছি পাঁচ এই যে অ্যামাউন্টটা হবে সেটা দেখো সুনিতে মানে ধরে নাও আমি এস এটার উপর দেখো ওয়ান প্লাস আট বাই একশো চাপিয়ে যদি বলা সাথে সাথে একটা সেম এখন কে ইস টু এসটা কী হবে দেখো এখানে পাঁচটা আছে এখানে সাতটা কাটাকটি করলে জাস্ট এখানে ওয়ান প্লাস আট বাই একশো স্কোয়ার পরে থাকবে এখান থেকে চার দিয়ে কারো পাচ্ছি এখান থেকে আমরা দুই পঁচিশ মানে এখান থেকে পাচ্ছি আমি সাতাশ বাই পঁচিশের স্কোয়ার অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি সাতশো উনত্রিশ ইস টু ছশো পঁচিশ এই হচ্ছে কমল এবং সুনিতার অনুপাত্তা ঠিক আছে এখন এই দুটোকে যোগ করো কত বলা দেখো এখান থেকে পাঁচ চারে নয় পাঁচ চোদ্দো চার হাতে রয়েছে আমাদের এক দুই থেকে চারকে পাঁচ হাতে ছয় তেরো তাহলে দেখো এখানে পাচ্ছি আমি তেরোশো চুয়ান্ন এইটাই হচ্ছে মোট টাকা আমার এটা সমস্যা কত না তেরোশো চুয়ান তেরো হাজার পাঁচশো চল্লিশ তাহলে একসঙ্গে সঙ্গে কত এখানে দশ পাচ্ছি আমার লাগবে কি এখানে কমলের ভাগটা মানে প্রথমটা তা সাত দুয়ের মানটা কত হবে না সাত দুয়ে নয় ইন্টু দশ সেভেন টু নাইন জিরো হচ্ছে এখানে কমলের ভাগটা অপশান বি নেক্সট চলো তাই বলছে মান নির্ণয় করতে বলছি তাহলে একের দুই এর একের তিন মান এখান থেকে হয়ে গেলো আমার একের চার তাহলে দুয়ে তিন ইন্টু চারের পাঁচ এখানে আছে কাটাকুটিতে কিছু যাচ্ছে না এখান থেকে আচ্ছা চার ভাগ মানে চার বাই হয়ে গেলো এটা তিন একুশ বাই দুই দেখো তিনের সাধারণ মানে কি একুশ বাই হচ্ছে এখান থেকে দুই আর তো কিছু কাটাকুটি যাচ্ছে না এখান থেকে তিন দিয়ে কাটে না হ্যাঁ কিছু না নেই আট বাই পনেরো হয়ে যাচ্ছে এখান থেকে আচ্ছা একের ছয় আর এখান থেকে পাচ্ছি আমি একুশের দুই আগে এটাকে যোগ করে নিই আমরা দেখো ছয় লসুক হয় মানে এটা আর এটার মধ্যে ছয় লসুক হয় এখানে পাচ্ছি আমরা এক এখানে পাচ্ছি দেখো তিন মানে তেষট্টি পাচ্ছি আমি চৌষট্টি পেয়ে যাবো এখান থেকে তাহলে আট বাই পনেরো প্লাস হচ্ছে চার বাই সাত দেখো চৌষট্টি বাই ছয় মানে দেখো এখান থেকে কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা বত্রিশ বাই হচ্ছে তিন তাহলে মাইনাস আটের পনেরো প্লাস হচ্ছে চারের সাত তো এখান থেকে পাচ্ছি আমরা একশো পাঁচ দশক মানে পঁয়ত্রিশ তাহলে বত্রিশ ইন্টু পঁয়ত্রিশ কত হয় দেখো পঁয়ত্রিশ দেখো সত্তর শূন্য আতেরো হচ্ছে সাত তিন পঁয়ত্রিশ হচ্ছে একশো পাঁচ আর সাতের কত হয় না একশো বারো এগারোশো কুড়ি আর এখান থেকে সাত পাচ্ছি মানে সাত আটটা কত পাচ্ছি ছাপ্পান্ন পাচ্ছি আমরা এখান থেকে তাই তো হুম আর এখান থেকে দেখো কত পাচ্ছি আমরা সাত সাত এক সাত কত হচ্ছে পনেরো সাত পনেরো একশো পাঁচ পনেরো মানে ষাট পাচ্ছি এখান থেকে তা আলটিমেট এখান থেকে পাচ্ছি আমি এক্সট্রা একটা চার তাহলে এগারোশো চব্বিশ বাই হচ্ছে একশো পাঁচ এটা আমাদের অ্যান্সার এগারোশো চব্বিশ বাই একশো পাঁচ নেক্সট চলো দেখো বলছে এটা বড় ক্ষেত্রে পরিসীমা বলে দিয়েছে এত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রবলটা বড় ক্ষেত্রের ক্ষেত্রবল অপেক্ষা ষোলো বর্গসে আমি কম আয়তক্ষেত্রে দৈর্ঘ্য যদি এত হয় তবে আয়তক্ষেত্রে পরিসীমা কত দেখো বড় ক্ষেত্রে পরিসীমা মানে কি না ফোর এ যদি আমি ধরি নিই এ হচ্ছে বাহু তাহলে ফোর এ হচ্ছে চৌষট্টি তাহলে এর মানটা কত হচ্ছে এখান থেকে আমি ষোলো তার ক্ষেত্রফল কী হবে না ষোলো স্কোয়ার মানে দুশো ছাপ্পান্ন এখন এইটা থেকে যদি আমি ষোলো বিয়োগ করি সেক্ষেত্রে আমি কী পেয়ে যাবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক আছে রেক্ট্যাঙ্গুলের এরিয়াটা পেয়ে যাব এখন দেখো আমি ধরলাম দৈর্ঘ্য দেখো কুড়ি দেওয়া রয়েছে তাহলে এখান থেকে প্রস্তটা কী হবে না ব্রিথটা কী হবে টু ফোরটি বাই হচ্ছে টোয়েন্টি তা পেয়েছি কত আমি এখান থেকে বারো তাহলে আমি দৈর্ঘ্য জানি প্রস্থ জানি আমার পরিষেবা বার করতে কোনো অসুবিধা নেই টু ইন্টু টোয়েন্টি প্লাস টুয়েলভ থার্টি টু সিক্সটি ফোর সিক্সটি ফোর হচ্ছে আমার অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো এখানে মান নির্ণয় করতে হবে একই হবে দেখো দুয়ের সাত মানে উপরে দেখো এখান থেকে গুন করলে কত হয় না হয়ে যাচ্ছে আচ্ছা এটা পরে করছি চৌদ্দ বেয়ে চোদ্দো দেখো কত ছাপ্পান্ন হয় তাহলে উপরে চোদ্দো তলায় ছাপ্পান্ন চোদ্দ বাই ছাপ্পান্ন আচ্ছা মাইনাস থাক এখান থেকে দেখো পাঁচ বাই চার হয়ে যাচ্ছে আর এখানে দেখো নয় মাইনাস দেখলাম মানে কি না মাইনাস টু তাহলে এটা হয়ে যাবে প্লাস টু তাহলে এখানে ইনটু টু হয়ে গেল আচ্ছা প্লাস টু যেটা থাক এখান থেকে আবার দেখো আটের তিন মানে কি চব্বিশ আর ছদগুণে দেখো বারো তাহলে বারো বাই এই বাই করে দিলাম এটাকে তাহলে এখান থেকে আমি একের চার এখান থেকে পাচ্ছি আমি পাঁচের দুই এখান থেকে পাচ্ছি আমি দুই এখানতে পাচ্ছ পাচ্ছি আমি একের দুই ঠিক আছে দেখো পাঁচের দুই থেকে একের দুই বের করে কথা পাচ্ছি আমরা চারের দুই চারের দুই মানে এখান থেকে পাচ্ছি আমরা দুই দুই দুয়ের চার পূর্ণ পূর্ণ আমাদের তাকে বলছি বৃহত্তম সংখ্যাটিকে নির্ণয় করো যাকে দিয়ে দুশো পঁয়ষট্টি পাঁচশো আশি এবং আটশো পঁয়ষশকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগ শেষ থাকে টু সিক্সটি ফাইভ ফাইভ এইট টু ফাইভ এইটটি আর হচ্ছে এইট টোয়েন্টি ফাইভ তো এইগুলো নিয়ম কী না এদের মধ্যে অন্তরটা বার করা করে তাদের মধ্যে কী করা না এস সি এফটা বার করা তো করে ফেলো আগে এদের মধ্যে দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে কুড়ি পাচ্ছি মানে এখান থেকে পাচ্ছি আমি ছশো মানে টু ফর্টি ফাইভ এখান থেকে পাচ্ছি আমি আচ্ছা এইটা দেখো বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে তিনশো পনেরো পাচ্ছি মানে এইটার সাথে এটা বিয়োগ করলে আর পড়ে দেখছি এটার সাথে এইটা তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি ছয় দু এক তিন পাঁচ পাঁচশো ষাট তাই তো এবার দেখো অপশানটা দেখতে আমার পর আর আমি সেখানে কি চেক করবো না দেখো পঁয়ত্রিশ দিয়ে এটা কাটে মানে তিন থেকেই কাটা যায় কিনা দেখো এখানে পাঁচ ইন্টু সাত আছে দেখো সাত পাঁচ দিয়ে তো প্রত্যেকটা কাটা যাবে কোনো চাপ নেই সাত দেখো তো সাত দিয়ে এটাও কাটা যায় সাত দিয়ে এটাও কাটা যায় সাত দিয়ে এটাও কাটা যায় পঞ্চান্ন দেখো হবে কি পাঁচ আর এগারো এগারো দিয়ে তো কাটা যায় না এটা হবে না পঁয়ত্রিশ মানে দুটো পাঁচ দুটো পাঁচ দিয়ে কাটার মধ্যে কিন্তু নেই এখানে পঁয়তাল্লিশ মানে দেখো পাঁচ ইন্টু নয় তাও তো হবে না একমাত্র হবে কি থার্টি ফাইভ হবে থার্টি ফাইভ দিয়ে প্রত্যেকটাকে ভাঙা যায় থার্টি ফাইভ হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট দেখো একজন চালক ষাট কিমি পার ঘণ্টা বেগে গাড়ি চালায় এবং তিনশো তিরিশ কিমি দূরবর্তী গন্তব্যে পৌঁছায় তিরিশ মিনিট দেরিতে সময় মতো পৌঁছাতে তার বেগ কত পার্সেন্ট বাড়াতে হবে তার টাইমটা কত লাগে দেখো আগে তিনশো তিরিশ যাচ্ছে ষাট কিমি পার বেগে শূন্য শূন্য কাটলে দেখো এখান থেকে পাচ্ছি আমরা তিন দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে এগারো দুই মানে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট লাগছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট লাগছে সে কিন্তু তিরিশ মিনিট দেরিতে পৌঁছাচ্ছে মানে কি এই থার্টিটা তাকে এখান থেকে বাদ দিতে হবে তবেই সে এক্স্যাক্টলি পাঁচ ঘন্টায় পৌঁছাবে এখন পাঁচ ঘন্টায় পৌঁছে দেখালে বেগ কত লাগতে হবে না তিনশো তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করে দেওয়া কত পারছি আমার এখানে না ছেষট্টি তাহলে ছিল বেগটা কত না ষাট করতে হবে কত আমাকে না ছেষট্টি মানে ছয় বাড়াতে হবে ষাটের ওপর তাহলে একশোর ওপর কত বাড়াতে হবে না টেন পার্সেন্ট বাড়াতে হবে টেন পারসেন্ট হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো একটা ট্রেন সত্তর কিমি পার ঘন্টা বেগে পাঁচ ঘন্টা ধরে চলে একটা চলে একটা স্টেশনে এসে থামে স্টেশান এতে থামছে স্টেশন এ থেকে আবার স্টেশন বিতে যাচ্ছে ছেষট্টি কিমি পার ঘণ্টা বেগে তিন ঘণ্টা ধরে ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করেছে তাহলে সত্তর ইন্টু পাঁচ এখানে হবে আর এখানে হবে কি না ছেষট্টি ইন্টু তিন সোজা অঙ্ক ছিল এটা তিনশো পঞ্চাশ আর হচ্ছে এখান থেকে ওয়ান নাইনটি এইট যোগ করে দেখো কথা পাচ্ছি আমরা এখানে থেকে ফাইভ ফর্টি এইট অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছি এর ক্ষতি দুই তৃতীয়াংশ বির লাভের পাঁচের সাত অংশের সাথে সমান যদি এর ক্ষতি এত হয় তবে এর ক্ষতি বিয়ের লাভের কত অংশ আচ্ছা এর ক্ষতি হচ্ছে তোমার টু ফোর সিক্স জিরো বির লাভটা আমি এখানে বসাবো ইন্টু কি করবো না হান্ড্রেড করে দেবো ঠিক আছে আচ্ছা তার আগে আমাকে এখানে বার করতে হবে দেখো এর ক্ষতি মানে কি টু ফোর সিক্স জিরো তার দ্বিতীয় মানে কি দুই এর তিন গুণ হচ্ছে আর বির লাভ মানে কত এখান থেকে প্রফিটের ওপর কত না পাঁচের সাত অংশ ঠিক আছে তিন দিয়ে কারোবাসি এখান থেকে আমরা আটশো কুড়ি আচ্ছা পাঁচ দিয়ে কারো পাচ্ছে এখান আমরা পাঁচশো চার হ্যাঁ ঠিক আছে এটা তাহলে পির মান পাচ্ছি এখান থেকে আমরা একশো চৌষট্টি হচ্ছে চোদ্দো চার চোদ্দ ছিয়ানব্বই ছয় হচ্ছে নয় ছ আর নয় কত হয় এখান থেকে আচ্ছা চুরাশি চার চোদ্দ ছাপ্পান্ন ছয় হাতে হচ্ছে আমাদের পাঁচে এইট্টি নাইনের নয় হাতের নয় বাইশ টু টু নাইন পাচ্ছি আমরা এখান থেকে টু এইটা আমাকে একটু দেখতে হবে আচ্ছা কাটাকুটি করো দেখো এখান থেকে চার দিয়ে তো যায় চার চক চব্বিশ চার পনেরো ষাট চার পাঁচ কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি মানে এখান থেকে চার সাথে আঠাশ চার চারে ষোলো ফাইভ সেভেন্টি ফোর আচ্ছা আর কাটাকুটি কি যাবে যাওয়া তো উচিত সাত চারে এগারো পাঁচের ষোলো আচ্ছা সিক্স ওয়ান তিন দিয়ে পাঁচের সাথে বারো ষোলো নয় দিয়ে কি যায় এটা চলং চুয়ান্ন আচ্ছা এক কাজ করি আমরা আচ্ছা সাত দিয়ে তো যাবে এটা সাত আটা ছাপ্পান্ন হচ্ছে এখান থেকে হাতটা ছাপ্পান্ন মানে পাঁচ পাচ্ছি না এটা যাবে না আচ্ছা আমি একটু ভাগ করেই দেখিনি সিক্স ওয়ান ফাইভ ডবল দেখো প্রথমে তো এক দিয়ে তো যাবি ফাইভ সেভেন্টি ফোর হলো মানে এখান পাচ্ছি আমি এক এখান পাচ্ছি আমি চার ফোর মানে যায় না বলে এখানে খাচ্ছি শুয়ান শূন্য খাওয়াচ্ছি নেক্সট দেখো পরে এখানে একটা শূন্য বসছে এবার দেখো কেউ দিয়ে যাবে তো অপশান দেখো সবই তো মানে নিশ্চয়ই সাত তো যাবি তাহলে এখান থেকে চার আঠাশের আট মানে এই জায়গাতে গিয়ে আমার ডিফারেন্সটা হচ্ছে চার সাথে আঠাশের আট হাতে আমাদের সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ দুয়ে একান্ন এক হাতে রয়েছে আমাদের পাঁচ পাঁচ পঁয়ত্রিশ পাঁচে কত না চল্লিশ তাহলে এখান থেকে পাচ্ছি আমরা বাহাত্তর মানে বিরাশি পাচ্ছি বিরাশি পয়েন্ট খাইয়ে পাচ্ছি আমার এখানে শূন্য তাহলে নিশ্চয়ই এখানে এক যাবে এক যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যান্সার চলে আসছে কোনটা অপশান বি নেক্সট চলো জিরো পয়েন্ট ফোর ফাইভ ইস টু এক্স থ্রি ইস টু এই যদি হয় তাহলে এক্সের মানটা কত আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে আমরা বার করবো এখান থেকে জিরো পয়েন্ট ফোর পয়েন্ট দেখো পঁয়তাল্লিশ বাই আমি একশো এক্স ডাইরেক্ট লিখলাম সাজন কিনা তিন বাই আট তিন দিয়ে কালো বাচ্চা এখানে পনেরো পনেরো আটে হচ্ছে একশো কুড়ি তাহলে একশো কুড়ি বাই একশো হচ্ছে এখানে এক্সের মানটা তাহলে ওয়ান পয়েন্ট টু হচ্ছে অ্যান্সার অপশান বি নেক্সট চলো তিনটে সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টার তিন গুণ দ্বিতীয় সংখ্যাটি আবার তৃতীয় সংখ্যার অর্ধেক তাহলে গড় যদি হয় ষাট তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত আমাদের বার করতে হবে এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা হচ্ছে আমাদের থার্ড ঠিক আছে দ্বিতীয় সংখ্যাটা আবার তৃতীয় সংখ্যার অর্ধেক বলেছে আচ্ছা প্রথম সংখ্যাটি দ্বিতীয়টা তিন গুণ এবং দ্বিতীয় সংখ্যাটি আবার তৃতীয় সংখ্যার অর্ধেক দেখো আমি বলতে পারি কি এখান থেকে আমি ধরলাম তৃতীয়টা হচ্ছে তোমার টু এক্স তাহলে দ্বিতীয়টা কী হবে এখানে এক্স হবে যেহেতু অর্ধেক বলেছে প্রথমটা কী হবে না এইটার তিন গুণ মানে এখানে হবে আবার থ্রি এক্স এখন তিনটাকে যোগ করো তিন দিয়ে পাঁচ একে ছয় তাহলে সিক্স এক্স সমান দেখো ষাট বলেছে গড় মানে ষাট ইন্টু তিন তাহলে এক্সের মানটা এখান থেকে পাচ্ছি আমরা কত না থার্টি ঠিক আছে চেয়েছি কি আমার এখানে তৃতীয় সংখ্যাটা কত মানে টু ইন্টু থার্টি মানে কত হয় না সিক্সটি হচ্ছে আমার এখানে থার্ড নাম্বারটা অপশান বি নেক্সট চলো তাকে বলছে এ কোনো নির্দিষ্ট কাজের তিনের আর অংশ সম্পন্ন করে ন দিনে বি কাজটা এইট্টি সম্পন্ন করে তোমার ষোলো দিনে যদি তারা একসাথে পাঁচ দিন কাজ করে সেক্ষেত্রে সি একা বাকি কাজটা আবার সাড়ে ছ দিনে সম্পূর্ণ করে তাহলে এ এবং সি একত্রে শঙ্কাজটা দিনে করতে পারবে এ যদি পুরো কাজটা করে সেক্ষেত্রে টাইম লাগবে কত নয় ইন্টু আটের তিন অর্থাৎ এখানে পাচ্ছি আমি চব্বিশ বি যদি পুরো কাজটা করে সেক্ষেত্রে সময় লাগবে কত না ষোলো ইন্টু একশো বাই আশি অর্থাৎ এখানে পাচ্ছি আমি কুড়ি দিন চব্বিশ আর কুড়ি ডেফিস করে পাচ্ছি আমরা হচ্ছে একশো কুড়ি এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক তাহলে এ ডেফিশিয়েন্সি হচ্ছে পাঁচ আর বির ক্ষেত্রে কত না ছয় ঠিক আছে এবার দেখো সি কী করছে সি না আগে দেখো এ প্লাস বি পাঁচ দিনে কতটা করছে পাঁচ দিনে করছে দেখো এমনিতে করে পাঁচ আর ছয় এগারো করে পাঁচ দিনে করবে কত পঞ্চান্ন করবে কাজ কত পড়ে আছে একশো কুড়ি থেকে পঞ্চান্ন চলে গেলে পড়ে থাকছে কত না পঁয়ষট্টি পড়ে আছে এই কাজটা কে করবে না সি করছে সি তেরো বাই দুই দিনে করছে পঁয়ষট্টি ইউনিট তাহলে একদিনে করছে কত না পঁয়ষট্টি ইন্টু দুয়ের তেরো তেরো দিকে ভালো পাচ্ছি কেন পাঁচ মানে দশ তাহলে এইটা দেখো একদিনে যত করে ওটাই তো কী হয় এফিসিয়েন্সি হয় এখন সময় লাগবে কত কি করবে এআসি এক হচ্ছে সমুখ কাজটা করবে মানে একশো কুড়ি কাজটা করবে সি এর এফিসিয়েন্সি কত না পাঁচ সির কত না দশ তাহলে দশ আর পাঁচ যোগ হয় পনেরো ভাবলে পাচ্ছি আমাদের এখান থেকে আট দিন আট দিন লাগবে নেক্সট চলো এক ব্যক্তি আঠের হাজার টাকা একটা রিপেয়ারটা কিনছে দু বছর পর পঁচিশশো টাকা দিয়ে সারাচ্ছে এবং বারো হাজার তিনশো টাকা এটা বিক্রি করছে তো ক্ষতির হারটা কত টোটাল কস্টিং কত গেল না আঠেরো হাজার সাথেই যদি আমি এটাকে যোগ করি পাচ্ছি এখান থেকে কত টু জিরো ফাইভ টু জিরো ফাইভ পঁচিশ তো হ্যাঁ টু জিরো ফাইভ ডবল শূন্য এটা হচ্ছে আমার সিপি আর আমার সেলিং প্রাইসটা কত যাচ্ছে এখান থেকে ওয়ান টু থ্রি ডবল জিরো তুলশূন্য এখান্ত কেটে কেটে দাও তো দেখো একশো তেইশ টাকাটা তিন দিয়ে তো কাটা যায় না তিন ছয় না দরকার নেই তাহলে দেখো দুশো টাকায় কেনা একশো তেইশ বিক্রি মানে ক্ষতি হলো কত আমার এখান থেকে দুই পাচ্ছি এখানে পাচ্ছি আমরা আট পাচ্ছি তাহলে বিরাশি টাকা হচ্ছে আমার ক্ষতি বিরাশি টাকা ক্ষতি হচ্ছে আমার দুশো পাঁচের ওপর তাহলে একশোর উপর কত ক্ষতি হলো একচল্লিশ দিকে থেকে দুই এখানে কালো পাচ্ছি আমরা পাঁচ পাঁচ দিকে আমরা কুড়ি টোয়েন্টি নেক্সট চলো একটা পুকুর পঞ্চাশ মিটার দীর্ঘ পঁচিশ মিটার চওড়া এবং চার মিটার গভীর পুকুরটার আয়তন তিনটের মধ্যে গুণ করে দাও পঁচিশ হাজারে হচ্ছে একশো পঞ্চাশ ইন্টু একশো মানে পাঁচ হাজার ঘনমিটার অপশান সি নেক্সট চলো সাত ফুট লম্বা একটা ছেলের মাটিতে ছায়া পড়ে কত না একুশ ফুটের তাহলে সেক্ষেত্রে পনেরো ফুট লম্বা ছায়াযুক্ত মানুষের উচ্চতা কত হবে এখানে হাইট আর ছায়া রেশিওটা দুদিক থেকে কী হবে সেম হবে হাইট এটা আর এটা শ্যাডো এটা প্রথমটা এটা ধরো দ্বিতীয়টা এই রেশিওটা সেম হবে ব্যাস আর কিছুই না তাহলে প্রথমটার হাইট কত বলেছে না সাত ফুট পয়েন্টটার প্রথমটার ছায়া কত বলেছে না এখানে একুশ পয়েন্টটা দেখো হাইটটা আমাকে বার করতে হবে আর ছায়াটা কত এখানে পনেরো ফুট সাত দিয়ে কালবাস এখান থেকে আমরা তিন তিন দিয়ে কাল পাচ্ছে এখানে পাঁচ তাহলে হাইটটা কত হবে নিশ্চয়ই পাঁচ ফুট তাই না পাঁচ ফুট অপশান ডি হচ্ছে রাইট आंसर নেক্সট চলো বলছে একটা দ্রব্যকে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্যের পার্থক্য হয় কত না ফর্টি এইট যদি ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি হয় তবে দ্রব্যটা ক্রয় মূল্য কত ধরলাম যে সিপিটা হচ্ছে আমি এখান থেকে একশো ধরে নিলাম তাহলে এখান থেকে মার্ক প্রাইসটা কত না একশো পঁচিশ ঠিক আছে এইবার দেখো ছাড়টা দেখে নেওয়া ভালো করে একটা তোমার চোদ্দো পয়েন্ট পাঁচ আর একটা কত না টেন পয়েন্ট ফাইভ ঠিক আছে আলটিমেট এদের মধ্যে পার্থক্যটা কত না ফোর পার্সেন্টের পার্থক্য এখন এই ফোর পার্সেন্ট সমান হচ্ছে আটচল্লিশ আর কিছুই না ফোর পার্সেন্ট সমান কি না আটচল্লিশ সেক্ষেত্রে আমার দরকার কি এখানে দ্রব্যটার কয় মূল্য কত দেখো এইবার কিন্তু এইটা যেটা হিসেবে হচ্ছে কার উপর হচ্ছে না একশো পঁচিশের ওপর হচ্ছে তাহলে একশো পঁচিশের ওপর ফোর পার্সেন্ট হচ্ছে এত তাহলে এখান থেকে আমি একশোর মানটা পেয়ে যাবো না তাহলে কি হবে দেখো একটা স্টেপ করছি এখান থেকে একশো পঁচিশ ইন্টু চার বাই একশো

দেখো বলছে তিনশো চল্লিশ টাকা একটা দেবো বিক্রি করে এখন ব্যবসায়ী টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় পনেরো পার্সেন্ট লাভ করতে চাইলে সে কত টাকায় বেঁচবে দেখো তিনশো চল্লিশটা বিক্রি করে তার ক্ষতি হচ্ছে তার মানে ক্ষতি মানে কি একশো বাই আশি তাহলে এটা হয়ে গেলো কিন্তু আমার এখন সিপি এখন লাভ করতে গেলে কী হবে না এটা রোবো আমি আবার একশো পনেরো বাই একশো চাপি দেবো দিলেও আমার হয়ে যাবে কি নয় এটা হয়ে যাবে আমার সেলিং প্রাইস হয়ে গেল এখন আমার এখন এটা কি সলভ কর এটা এটা কেটে গেলো এই শূন্য এই শূন্য এখান থেকে কেটে গেলো আচ্ছা পুরোপুরি তো যাবে না দেখতেই পাচ্ছি এখানে পয়েন্ট আছে তো সতেরো এখানে এখানে পাচ্ছি আমি চার তাহলে একশো পনেরো সাথে সতেরো গুণ করছি আমি এখান থেকে পাঁচশো পঁচাশি পাঁচ হাতে হচ্ছে আমাদের আর এখানে সতেরো আর এগারো গুণ করলে পাচ্ছি আমাদের এখানে ওয়ান এইটটি সেভেন ওয়ান এইটটি সেভেন প্লাস এইট মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা ওয়ান নাইনটি ফাইভ উনিশশো পঞ্চান্নকে আমরা চার দিয়ে ভাগ করছি চার চার ষোলো পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ মানে চার আসতে বত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ মানে চার আসতে আবার বত্রিশ দেখো ফোর এইটটি এইট সামথিং এটাই আমাদের অ্যান্সার হবে এখানে কোনটা হচ্ছে অ্যান্সার আমাদের ফোর এইট মানে অপশান এ এটাই হবে আমাদের অ্যান্সার নেক্সট চলো কিছু দ্রব্য এমনভাবে বিক্রি করা হয় যাতে সিক্সটি পার্সেন্ট দ্রব্যের কয় মূল্য ফরটি পার্সেন্ট দ্রব্যের বিক্রি করার সাথে সমান হয় তো লাভের হারটা কত সিক্সটি পারসেন্ট অফ এসপি সরি সিপি ক্রয় মূল্য মানে সিপি আর ফোরটি পারসেন্ট কার সাথে এটা না অফ এসপি দুটো সমান পার্সেন্টেজ কেটে দেওয়া হচ্ছে সিপি বাই এসপি কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো চল্লিশ বাই হচ্ছে ষাট কুড়ি কুড়ি দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা দুই আর তিন দু টাকায় কেনা তিন টাকায় বিক্রি তাহলে এক টাকা হচ্ছে লাভ দুয়ের ওপর তাহলে একশোর উপর কত লাভ হলো কারোর ফিফটি পার্সেন্ট হয়ে গেল অ্যান্ডিয়ান ফিফটি পার্সেন্ট অপশান ডি সোজা অঙ্ক নেক্সট চলো লাস্ট অঙ্ক এটা দেখো বলছি রোহিত মনোজের একত্রে তেরোশো কুড়ি টাকা আছে রোহিতের টাকার দশের একুশ অংশ মনোজের টাকার পাঁচের সাথে সাথে সমান তাহলে রোহিতের টাকার দশের একুশ তাহলে মনোজের টাকার পাঁচের সাথে সাথে সমান এখন এখান থেকে আমি রোহিত আর এখানে মনোজের রেশিওটা পেয়ে যাবো কত হবে দেখো এখান থেকে কালো পাচ্ছি আমরা তিন এখানে কালো পাচ্ছি আমরা দুই মানে এখানে পাচ্ছি আমরা থ্রি ইজ টু টু এই হচ্ছে রেশিও এই দুটোকে যে কলে কত পাচ্ছি আমরা পাঁচ পাচ্ছি এখন পাঁচ সমস্যা কত না তেরোশো কুড়ি তাহলে এক সমস্যা কত পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ পাচ্ছি এখান থেকে পাঁচশো তিরিশ চার পাঁচ এক কুড়ি একের মান হচ্ছে টু সিক্সটি ফোর ঠিকই আছে দেখো রোহিতের কত টাকা আছে রোহিতের টাকা মানে কী না তিনের মানটা চেয়েছে আমার এখান থেকে তিনের মান কত হবে না টু সিক্সটি ফোর ইন্টু থ্রি সেভেন নাইন টু কেমন তিন ছাব্বিশে করলে হয় আটাত্তর আর এখান হাতে একটা সেভেন নাইন টু টু হচ্ছে অ্যান্সার আমাদের অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তো এছাড়া এই ক্লাসটা ভালো লাইক করো কমেন্ট পারছো শেয়ার হাসি করে রাখো পরে জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ